हेलो फ्रेंड्स, वेलकम टू माय होमली किचन। आज के हेल्दी ब्रेकफास्ट रेसिपी बनिए देखाबो। रेसिपिटी होलो सुजीर उत्तपम। जदि हमारे रेसिपिटी भालो लागे ताहले एक लाइक देवें, बंधुबान्धवर साथे शेयर करबें और हमार चैनेले नतून एसे थाकले चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो। ताहले चलुन आमि किभाबे बानियेछि देखे नि। আমি প্রথমে একটা সুজির ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ সুজি, হাফ কাপ টক দই। আপনারা যদি চান এতে জল না দিয়ে পুরোপুরি দই দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ কাপ জল। জলটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায়, অর্থাৎ জল টেনে নেয়। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি টপিং তৈরি করব। টপিংয়ের জন্য কিছু ভেজিটেবলস নিয়েছি, তার মধ্যে আছে টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ কুচি, সবই নিয়েছি 2 টেবিল স্পুন করে। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা সেইভাবে দিতে হবে, আগে আমি সুজির সঙ্গেও নুন দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। টপিংটা তৈরি হয়ে গেছে, এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওটা 30 মিনিট হয়ে গেছে, এখন একটু নেড়ে দিতে হবে। এবার এতে দিয়ে দেব পাকা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর এতে দিয়ে দেব 1/3 কাপ জল। ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, তার জন্য জলটা দিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এই রকম ঠিক হবে। এবার এতে দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডা দিচ্ছি 1/4 টিস্পুন। বেকিং সোডা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন তেল। তেলটা দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে। এটা খুব কম তেলেই আমি তৈরি করব। তেলটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর চামচের পেছনটা দিয়ে একটু এইভাবে স্প্রেড করে দেব। আর ওপর থেকে আগে যে সবজির টপিংটা তৈরি করে রেখেছিলাম ওই টপিংটা দিয়ে দিলাম। দিয়ে একটু চামচের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। 3 মিনিট হয়ে গেছে, অল্প একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার এটাকে উল্টে দিতে হবে, একটু কেয়ারফুলিভাবে উল্টাতে হবে। উল্টে দিয়েছি, এ সাইডটাকেও আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এ সাইডটাও হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে 1 থেকে 2 মিনিট আবার এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা উত্তপম তৈরি হয়ে গেছে, এটাকে আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। বাকি উত্তপমগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আমার সবগুলো উত্তপম তৈরি হয়ে গেছে, এটাকে আমি দইয়ের রায়তার সঙ্গে পরিবেশন করে দিয়েছি। আজ তাহলে এইখানে শেষ করছি। নমস্কার।